ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। শুরু হচ্ছে ব্র্যাম স্টোকার রচিত ড্র্যাকুলার অন্তিম এপিসোড, ড্র্যাকুলার্স এন্ড গেম। গল্প পাঠে জয়দীপ মণ্ডল ও সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে অভিনয় তিশা মুখার্জি এবং দেবপ্রতিম চক্রবর্তী। 30 সেপ্টেম্বর রাতের খাবার পর ডাক্তারবাবুর ঘরে সবাই জড়ো হলাম। আমি, অধ্যাপক হেলসিং, জোনাথন লর্ড, গোডালমিং, মরিস এবং ডাক্তার সেওয়ার্ট। অধ্যাপক সবাইকে সম্বন্ধ করে বলতে শুরু করলেন, আমরা এখানে মিলিত হয়েছি এক ভয়ঙ্কর ও অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। সমাজের ভয়ানক কিছু অঘটন ঘটার আগেই একে শেষ করতে হবে। এই শত্রু যে একজনই, সেটা আমরা নানান ঘটনা ও কাগজপত্র থেকে নিশ্চিত প্রমাণ পেয়েছি। এই শত্রু ভীষণই শক্তিশালী। এই রক্তচোষাটি যার রক্ত চুষে নেয় এবং হত্যা করে, সেও প্রেতাত্মায় পরিণত হয়। এই শয়তানটা ইঁদুর, বাদুর, কুকুর থেকে শুরু করে সমস্ত রকমের বেজ ধারণ করতে পারে, এবং ও যদি বাড়তে থাকে তাহলে সমাজের সর্বনাশ। তাই আমাদের যে করেই হোক জিততেই হবে এই অশুভ শক্তির বিরুদ্ধে। আমিও মিনা আপনার প্রস্তাবে রাজি। আমাকে বাদ দেবেন না অধ্যাপক, লুসির জন্য আমি সবকিছুই করতে রাজি। ডাক্তার সেবার্ড মাথা নেড়ে সম্মতি জানালেন। অধ্যাপক আবার বলতে শুরু করলেন, আসলে এই পিশাচটি এক ভয়ঙ্কর বস্তু। ও রক্ত ছাড়া আর কিছুই খায় না। আর জোনাথন দেখেছে যে ও রক্ত খেয়ে ও যেন দিনকে দিন সজীব যুবক হয়ে উঠছে। ওকে কিছু খেতে দেখা যায় না এবং আয়নার ওর কোনো রিফ্লেকশন পড়ে না, ছায়াও পড়ে না। জোনাথন ওকে নেকড়ের সঙ্গে টক্কর দিতেও দেখেছে। আবার জন ও মিনা ওকে লুসির কাছে দেখেছে। এই শয়তানটি আলোর রশ্মির মতো হতে পারে, ধুলোয় মিশেও যেতে পারে, তবে এটা দিনের বেলায় কফিনে বন্দি থাকে, রাতেই একমাত্র চলাফেরা। রসুন, ধুনো ও ক্রসকে ও অস্বাভাবিক ভয় পায়। এই সব কথা হতে হতে হঠাৎ মিস্টার মরিস জানলার দিকে লক্ষ্য করে ঘরের বাইরে দৌড় লাগালেন। অধ্যাপক আবার বললেন, কারফাক্সে যেতে হবে বাক্সগুলির খোঁজে। হঠাৎ খুলির আওয়াজ পাওয়া গেল। লর্ড গোডালমং বলল, একটা বড় বাদুর বসেছিল দেখে গুলি করলাম। লাগাতে পারলেন? বুঝতে পারলাম না, তবে ওটা উড়ে গেল। অধ্যাপক বললেন, আমাদের যা করার করতেই হবে দিনের বেলায়, রাতে ওদের কিছু হবে না, তবে আগে একবার কারফাসকে যেতে হবে। সময় নষ্ট করার কোনো দরকার নেই, এক্ষুনি রওনা হই। 1 অক্টোবর আমরা ঘর ছাড়তেই দেখলাম রেনফিল্ডের কেয়ারটেকার দৌড়ে আসছে। আমি কাছে যেতে বলল, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন ডাক্তার বাবু, আমি বাড়ি যাব। আমি অবাক হয়ে দেখলাম রেনফিল্ড সুস্থ, সুস্থ স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। রেনফিল্ড অধ্যাপকের সঙ্গে পরিচয় করে বলল, আমাকে কি অসুস্থ বলে মনে হচ্ছে? আপনারা ডক্টর সেওয়ার্টকে বলুন না আমায় ছেড়ে দিতে। রেনফিল্ড, আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কাল কথা বল। ডাক্তারবাবু, আজ এক্ষুনি এই মুহূর্তে আমার যাওয়া খুবই দরকার। অধ্যাপক বললেন, কেন যাওয়া দরকার তোমার? আমি কিছুই বলতে পারবো না, যদি পারতাম তবে এক মুহূর্তে বলে ফেলতাম, কিন্তু এই ব্যাপারে আমার উপর অন্যজনের নিয়ন্ত্রণ। ঠিক আছে, আজকে থাকো। তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে ডাক্তার বাবু, প্লিজ আমার ব্যাপারটা একটু বুঝুন। আমি ওকে জোর করে ঘরে রেখে এলাম। দেখলাম ও বিড়বিড় করছে। না, এটা ঠিক হলো না, আজ রাতেই যাওয়ার দরকার ছিল, আজ রাতেই যাওয়ার দরকার ছিল, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আজ রাতেই যাওয়ার দরকার ছিল। 1 অক্টোবর
মিনাকে বেশ শক্ত ও ভালো লাগছিল, তাই মনে বিশেষ কোনো চিন্তা নেই। তবে একটা আতঙ্ক তো সবসময় কাজ করে। রেনফিল্ডের ঘর থেকে বেরিয়ে গির্জার দিকে যেতে যেতে ওর অদ্ভুত পাগলামো নিয়ে কথা হচ্ছিল। যাওয়ার পথে অধ্যাপক ভন হেলসিং প্রত্যেককে একটি করে রসুনের মালা আর ক্রস দিলেন। এগুলি পড়ে ফেলো, কোনো ক্ষতি হবে না, চাবি তো নেই, ঘরের ভারী দরজাটাও ভাঙা যাবে না, জানলা দিয়েই ঢুকতে হবে। জন বলল, আমার কাছে সব খোলার চাবি আছে, অধ্যাপক দরজাটা আলগা করে রাখবেন আমাদের তাড়াতাড়ি বের হওয়ার জন্য। সবার হাতে মোমবাতি, মোমবাতির আলো কাঁপছে। ট্রান্সিলভেনিয়ার মতো কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে সারা বাড়িটা, ধুলো ময়লায় ভর্তি, ইঁদুরে ভর্তি। খুঁজে খুঁজে 29টি বাক্স পাওয়া গেল, বাকি 21টা কোথায়? মনে হচ্ছে পিছনে কেউ যেন অনুসরণ করছে। হঠাৎ অন্ধকার দরজার দিকে তাকাতে আতঙ্কে আমার হৃৎপিণ্ডটা বন্ধ হবার জোগাড়। দেখি সেই পৈশাচিক মুখটা, সেই ধারালো দাঁত, বড় বড় ছুঁচালো শবদন্ত, লাল টকটকে ঠোঁট আর রক্তশূন্য ফ্যাকাশে গাল। আমার শিরদাঁড়া দিয়ে বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ গোডলিং বলে উঠল, কাউকে দেখলাম মনে হলো। ক্রমে আমাদের মনে হতে লাগলো কেউ যেন আমাদের অনুসরণ করছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। হঠাৎ ঘরের কোণে এক কোণায় ধুলো পাকিয়ে ঘূর্ণিঝড় তৈরি করল। ঝড়টা আমাদের ঠেলতে ঠেলতে দরজার বাইরে বের করে দিল। এমন সময় শুনতে পেলাম হাজার হাজার ইঁদুর যেন চিৎকার করছে। অধ্যাপক বললেন, আমাদের আজকের অভিযান মোটামুটি সফল। পয়লা অক্টোবর, সবাই বেরিয়ে যাওয়ার পর আমি খুব উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে লাগলাম। ঘুম আসছিল না। জোনাথানের ঘটনাগুলি ও লুসির কথা মনে পড়ছিল। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কুকুরের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। শুনতে পেলাম রেনফিল্ডের ঘর থেকে আওয়াজ ভেসে আসছে। জানলা খুলে দেখি অন্ধকারে সব শান্ত হয়ে আছে। হঠাৎ দেখি একখণ্ড মেঘ জানলার দিকে এগিয়ে আসছে। আমি আচ্ছন্ন হয়ে পড়লাম, বড় বেশি অবসন্ন লাগছে। বিছানায় শুয়ে দেখি মেঘের খণ্ডটি জানলা দিয়ে ঘরে ঢুকল, তারপর সেটা আকৃতি নিতে লাগলো। মেঘের মধ্যে দুটি লাল চোখ দেখতে পেলাম, ভীষণ ভয় পেয়ে গেলাম। লুসিও নাকি এরকম দেখত। দুদিন খুব ঘুরলাম বাক্সগুলির খোঁজ পাওয়ার জন্য। থমাস স্ট্যানলির কাছ থেকে কায়দা করে জেনে নিলাম বাক্সগুলি কে সরিয়েছে। পোর্টার বোর্ডের সাম ব্লকসনের কাছে গিয়ে সে কথা বের করলাম। ও কারফ্যাক্সের গির্জা থেকে 9টা বাক্স নিয়ে গেছে পিকাডিলি সার্কাসের কোনো এক গির্জায়, আর 6টা করে নিয়ে গেছে মাডাম অ্যান্ড নিউ টাউনের চিকসন স্ট্রিটে ও ব্রেন রুমের জামাইকালে। ওর কথা শুনে মনে হলো কাউন্ট ড্র্যাকুলার সঙ্গে ওর দেখা হয়েছে। সেই কোপ, সেই মুখ। ড্র্যাকুলা পিকাডিলি সার্কাসে আছে বলে আমার মনে হয়। ওই বাড়িটা ভালো করে দেখে এলাম। ফিরে এসে দেখলাম মিনা ঘুমোচ্ছে, ওকে কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। এইদিকে জনাথন হার্ক যে সবগুলি খোঁজ পেয়েছে সেইগুলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। রাতে রেনফিল্ডের পর্যবেক্ষক এসে বলল, স্যার, রেনফিল্ড খুব আহত হয়েছে। ছুটে এসে দেখি রেনফিল্ড মুখ থুবড়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। অধ্যাপক ভন হেলসিংকে খবর দিয়ে আনালাম। উনি এসে রেনফিল্ডকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। অনেকক্ষণ পরে রেনফিল্ড চোখ খুলল, বলল, আমি এখন ভালো আছি ডাক্তারবাবু। আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন আমাদের বলুন তো মিস্টার রেনফিল্ড। কাতর স্বরে রেনফিল্ড বলল, আমার গলা শুকিয়ে আসছে, জল জল। হেলসিং মরিসকে তাড়াতাড়ি ব্র্যান্ডি আনতে বললেন। রেনফিল্ড জল মেশাল।
ব্র্যান্ডি খেয়ে একটু সুস্থ হয়ে বলল, এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, এটা স্বপ্নের মতো, দুঃস্বপ্নের মতো ভয়ানক এক বাস্তব। অধ্যাপক বললেন, কি সেটা? আপনারা চলে যেতেই আমি আমি শান্ত হয়ে শুয়েছিলাম, তারপর হঠাৎ শুনি এক ঝাঁক কুকুরের তীব্র গর্জন, অথচ এখানে কোনো কুকুর নেই। জানলার কাছে আসতেই দেখলাম ওকে, এখন আর কোনো ধোঁয়ার মতো নয়, সত্যিকারের অবয়ব। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! তার চোখ দুটো জ্বলছিল, ঠোঁট দুটো অস্বাভাবিক রকমের লাল, চাঁদের আলোয় দাঁতগুলি চকচক করছে, সেই অদ্ভুত ধরনের হিংস্র হাসি হাসছিল, সে আমাকে মাছি খাওয়ার বদলে লাল রক্ত খেতে বলছিল। মিসেস হার্কারের ওই অবস্থার জন্য ওই দায়ী। আমরা অবাক হয়ে গেলাম। আমি কিছু বলবার আগেই অধ্যাপক আমাকে চুপ করিয়ে দিলেন। রেনফিল্ড বলে চলেছে, আমি বুঝতে পেরেছি, ওই শয়তানটাই মিসেস হার্কারের এই দুর্বলতার জন্য দায়ী। ওই মিসেস হার্কারকে শোষণ করছে আর আর আমাকে তাজা রক্তের জন্য ইঁদুর উপহার পাঠাচ্ছে। মিসেস হার্কারের এই অবস্থার জন্য আমি ভীষণ রেগে গিয়েছিলাম ওই শয়তানটার ওপর। রাতে ও এলে আমি জাপটে ধরে গুঁড়িয়ে দিতে চাইলাম, কিন্তু ও আমার দিকে তাকাতেই আমি কেমন যেন দুর্বল হয়ে পড়লাম। তখন ও আমাকে তুলে এক আছাড় মারল। বলতে বলতে ক্লান্ত আহত রেনফিল্ডের কথা জড়িয়ে এসে বন্ধ হয়ে গেল। আমাদের এখন মিনার ঘরে যাওয়া দরকার। এত রাতে কি ওকে বিরক্ত করা ঠিক হবে? দরজা বন্ধ থাকলে ভাঙতে হবে, তবুও যেতেই হবে। ঘরে ঢুকে দেখে মিসেস হাকারের পাশে একজন লম্বা রোগা লোক দাঁড়িয়ে আছে। কাউন্ট ড্র্যাকুলা সম্পর্কে এত শুনেছি যে দেখেই বুঝতে পারলাম স্বয়ং ড্র্যাকুলা দাঁড়িয়ে। জানলার ধারে জনাথনকে দেখলাম, ড্র্যাকুলাকে দেখে ওর মুখটা রক্তশূন্য হয়ে গেছে। কাউন্ট আমাদের দেখে হিংস্র হয়ে উঠলেন, শয়তানের মতো চোখ দুটো জ্বলে উঠল, বুকের পাটা ফুলে ফুলে উঠতে লাগল। ও মিসেস হার্কারকে ছেড়ে আমাদের দিকে ধেয়ে এলো। অধ্যাপক এক প্যাকেট থেকে পবিত্র ধুনো বের করলেন। দেখলাম কাউন্ট সঙ্গে সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। লুসির অশুভ আত্মার কবরের সামনে এই পবিত্র ধুনোর আধার এমন করেই দাঁড়িয়ে পড়েছিল। আমরা সবাই পবিত্র ক্রসটা চিহ্ন মেলে ধরেই কাউন্ট পিছিয়ে গেল। হঠাৎ এক খণ্ড মেঘ এসে চাঁদ ঢেকে দিল, তারপর কাউন্ট উধাও হয়ে গেল। মিসেস হাকারের কাছে গিয়ে দেখলাম ওর গলায় ক্ষত চিহ্ন, সেটাতে রক্ত লেগে আছে। জেগে ওঠার পর বললেন, আমি রক্তচোষা, মৃত্যু, রক্ত, যন্ত্রণা এসব নিয়ে স্বপ্ন দেখছি। কোনো ভয় নেই, তুমি এখন ভালো আছো, তোমার মতো শক্ত মনের মেয়ে পাওয়া মুশকিল, এখন ঘুমাও। 3 অক্টোবর, আমি কিছু একটা অঘটন ঘটিয়ে বসবো, নয়তো পাগল হয়ে যাব। আলোচনায় বসে অধ্যাপক বললেন, আমরা এই বাক্সগুলির খোঁজ করলেই কাউন্টের দেখা পাবো, আর সেখানেই লুসির মতো তাকেও করতে হবে। দিনের বেলায় এই অভিযান করতে হবে, আর মিনা তখন একা থাকলে অসুবিধা নেই। ঠিক হলো আমি, জন এবং অধ্যাপক যাব কারফ্যাক্স ও পিকাডিলি, লর্ড গডলিং ও মরিস যাবে জ্যামাইকা লেন ও নিউ টাউন। কারফ্যাক্সের গির্জায় ঢুকতে বিশেষ অসুবিধে হলো না, কিন্তু 29টা বাক্সের কোথাও কাউন্টকে পাওয়া গেল না। অধ্যাপক বাক্সের মধ্যে পবিত্র ধুনো ছড়িয়ে দিলেন। পিকাডিলি গির্জায় ঢুকলাম পিছন দিক দিয়ে। ঘরে ঢুকে দেখলাম 9টা বাক্সের জায়গায় 8টা, আর 8টা বাক্সের কোথাও কাউন্ট নেই। এদিকে গডলিং ও মরিস 12টা বাক্সের কোথাও কাউন্টকে না পেয়ে ফিরে এসেছে। 4 অক্টোবর, ভোর রাতে মিনা আমায় ডেকে তুলল, বলল, এক্ষুনি গিয়ে অধ্যাপককে ডেকে আনো, আমাকে ভোরের আগে সম্মোহন করতে পারলে বোধহয় কিছু জানতে পারা যাবে। আমায় ঘর থেকে বেরোতে দেখে ডক্টর সৈয়দ বলল, কি ব্যাপার,
কি হয়েছে মিস্টার হার্কার? জন, অধ্যাপক কোথায়? এক্ষুনি মিনা একবার ডাকছে ওনাকে। কি হয়েছে তোমার? আমি ড্রাকুলার ঘোরের মধ্যে আছি। আপনি আমার সম্মোহন করলে অনেক কিছু জানতে পারবেন। ভোরের আগেই করতে হবে, সময় বড় কম। সবাই উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছি। অধ্যাপক মিনাকে বিছানার উপর বসিয়ে দিলেন। আমার বুকের উপর কে যেন হাতুড়ি পেটাচ্ছে বলে মনে হচ্ছে। অধ্যাপক ওকে হাত দিয়ে সম্মোহন করলেন। ওর চোখটা প্রথমে বন্ধ হয়ে গেল, তারপর কেমন যেন দৃষ্টি নিয়ে মিনা চোখ খুলল। এখন কোথায় আছো তুমি? জানি না কোথায়। তুমি কোথায় আছো? আমি বুঝতে পারছি না কোথায় আছি। তুমি কি দেখতে পাচ্ছ? কিছু না, চারিদিক অন্ধকার, নিকষ কালো আধার। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি? জলের ছলাত ছলাত শব্দ। মনে হচ্ছে ঢেউ আসছে যাচ্ছে। তার মানে কি তুমি জাহাজে আছো? হ্যাঁ। এছাড়া আর কি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে ও উপর দিয়ে মানুষ হাঁটা চলা করছে। তুমি এখন কি করছো? আমি নিথর হয়ে শুয়ে আছি, মৃতের মতো। মিনার গলার স্বর ক্রমশ হালকা হয়ে গেল, আস্তে আস্তে থেমেই গেল। তারপর ঘুমন্ত শিশুর মতো বিছানায় এলিয়ে পড়ল। একটা কথা মনে রেখো, লন্ডন ছেড়ে কাউন বড়জোর ট্রান্সিলভানিয়ার দুর্গ ছাড়া আর কোথাও যেতে পারবে না। আর ওর লুকোনোর জায়গা একমাত্র কফিন। প্রথমে আমাদের খুঁজে বের করতেই হবে কোন জাহাজ লন্ডন ছেড়ে ট্রান্সিলভানিয়ার দিকে যাচ্ছে। 5ই অক্টোবর সবাই মিলে আবার আলোচনায় বসা হলো। অধ্যাপক বললেন, ট্রান্সিলভানিয়ায় যেতে হলে দানিউব মাউথ কিংবা কৃষ্ণসাগর দিয়ে যেতে হবে। আমরা খোঁজ করে দেখি গতকাল রাতে কোন জাহাজ কৃষ্ণসাগর দিয়ে গেছে। দ্য টাইমস থেকে জানা গেল, জাবিলা ক্যাজেরিনা নামে একটা জাহাজ ডুলিটল ওয়ার্থ বন্দর থেকে ভার্নার দিকে যাত্রা শুরু করেছে। অফিসে খোঁজ করে জানা গেল, গতকাল সন্ধ্যা নাগাদ একজন রোগা লম্বা ফ্যাকাশে লোক এসে খুব তাড়া দিয়ে একটা বড় বাক্স বুক করিয়ে দিয়ে যায় ও অতিরিক্ত পয়সা দিয়েছে। লোকটার জামা কাপড় ছিল কালো রঙের। রিস্টিক্স নামে এক ভদ্রলোক ওয়ার্নার বাক্সটা ছাড়িয়ে নেবে। সব শুনে অধ্যাপক বললেন, জাহাজটা জলপথে যেতে সপ্তাহ 3 লাগবে, আমরা স্থলপথে তার আগেই পৌঁছে যাব। তবে আর সময় নেই, এখনই তৈরি হতে হবে। এখন আতঙ্ক মুছে গিয়ে আমাদের মনে একটা অদম্য জেদ তৈরি হয়েছে, যে করেই হোক পিশাচ কাউন্ট ড্রাকুলাকে মারতেই হবে। 15ই অক্টোবর ভার্মা, 12 সকালে আমরা রওনা হয়েছি। মিনাকে সঙ্গে নেওয়া হয়েছে। যদিও সাধারণত দিনের বেলায় স্বাভাবিক থাকে, তবুও বেশ সুস্থ থাকায় ওকে সঙ্গে নিলাম। আসলে মিনা অধ্যাপককে বলেছে আমাদের সঙ্গে থাকলে ও নিরাপদে থাকবে। প্রায় 24 ট্রেনে এসে আজ বিকেলে পৌঁছেছি, উঠেছি হোটেল ওডেসাসে। সূর্যোদয় হওয়ার আগেই অধ্যাপক ভন হেলসিং মিনাকে সম্মোহন করলেন। সম্মোহিত অবস্থায় মিনা বলল, কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। জাহাজের গায়ে ঢেউ ভাঙার ছলাৎ ছলাৎ শব্দ শুনতে পাচ্ছি। তার মানে জারিনা ক্যাথরিন এখনো জলে ভাসছে। লর্ড গডলমিংও 4 টেলিগ্রাম নিয়ে পৌঁছলেন। তার এজেন্ট জারিনার প্রতিদিনের খবর দিয়েছে। তা থেকে জানা গেল জাহাজটা এখনো এসে পৌঁছায়নি। ঠিক হয়েছে বাক্সটা পাওয়ার পর অধ্যাপক ও ডক্টর সেভার্ড কাউন্টের মুঠোটা কাটবেন আর হৃৎপিণ্ডটা ফুঁড়ে সূচালক গজাল ঢুকিয়ে দেবেন। আমরা তৈরি থাকব হঠাৎ কিছু ঘটলে সেটা ঠেকানোর জন্য। 24ই অক্টোবর, 1 হয়ে গেল জারিনা ক্যাথরিনের অপেক্ষায়, কিন্তু সম্মোহিত মিনা। আর গডলমিংয়ের এজেন্টের টেলিগ্রামে খবর পাওয়া গেল ক্যাথরিনা দার্দেলেন্সের প্রণালীতে প্রবেশ করেছে। 28ই অক্টোবর, এই পর্যন্ত দিনগুলি গেল অপেক্ষায়। লর্ড গডলমিংয়ের কাছে আসা টেলিগ্রাম
আর মিসেস হার্কারকে সম্মোহিত করে সে একই কথা জানা গেল, জাহাজ এখনো জলে। ইতিমধ্যে আজ লর্ড গোডলিনের কাছে টেলিগ্রাম এসেছে, জারিনা ক্যাথরিনা আজ একটা নাগাদ গ্যালাজে প্রবেশ করছে 28 অক্টোবর। আমরা এরকমটা আশা করি না, এত চেষ্টা করি, এত দূরে এসেও শেষ অবধি কাউন্টকে ধরতে পারবো না। ও আমাদের উপস্থিতি টের পেয়ে শয়তানি করে যে জাহাজটা সরিয়ে দিল। আমরা হতাশ হয়ে বসে পড়লাম। এমন সময় অধ্যাপক বললেন, গ্যালাজে যাওয়ার ট্রেন কটায়? আগামীকাল সকাল 6:30। আর্থার গেল টিকিট কাটতে। জনাথন হার্কার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনুমতিপত্র আনতে গেল, যাতে আমরা গ্যালাজে পৌঁছে বস্তুটা পরিষ্কার করতে পারি। মরিস সহকারী বাণিজ্য দূতের অনুমতিপত্র আনতে গেল। অধ্যাপক জনাথনের ডায়েরিটা আরেকবার পড়ে নিলেন। 30 অক্টোবর, গত রাতে ভাবনা থেকে গ্যালেজে ট্রেনে যাওয়ার পথে অধ্যাপক মিনাকে সম্মোহিত করলেন, আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না, তবে ঢেউয়ের তুলনিটা নেই, থেমে থাকা অবস্থা বলে মনে হচ্ছে। একটা গুলির আওয়াজ ভেসে এলো, চেন ও দড়ি ফেলার শব্দ পাচ্ছি, একটা সরু আলোর রেখা দেখা যাচ্ছে, আমি মৃদু বাতাস বয়ে যাওয়া অনুভব করছি। গত রাতে এবং আজ রাতে মিসেস হার্কারকে বেশ কয়েকবার সম্মোহন করলেন অধ্যাপক। ও বেশি কিছু বলতে পারছে না, শেষে বলল যে ও কাঠ ঘষ্টানোর একটা আওয়াজ পাচ্ছে। শেষ পর্যন্ত গ্যালেজ। আমরা খুবই উত্তেজিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছি। গ্যালেজে পৌঁছে মরিস হোটেলে নিয়ে গেল লর্ড গোডলমিং তুল্য বাণিজ্য দূতের কাছে। আমি, অধ্যাপক ও ডক্টর গেলাম বন্দরে। জারিনা ক্যাথরিনা বন্দরে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন মিস্টার ডোনালসন কথা বলতে বেশ ভালোবাসেন। জাহাজটার আনা নিয়ে গল্প করলেন। আমরা ভীষণ হতাশ হয়ে পড়লাম। 30 অক্টোবর, অধ্যাপক ভন হেলসিং হোটেলে ফিরে সবাইকে বললেন, শোনো, কাউন্ট দিনের বেলায় পরিবর্তনশীল, ও একা কোথাও যেতে পারবে না। আমি তখন বললাম, মাপটা দেখে মনে হচ্ছে বাক্সটা নিয়ে যাওয়ার সব থেকে সুবিধাজনক পথ হচ্ছে নদীপথ, সেটা হচ্ছে সেরেথ অথবা পার্থের পথ। সম্মোহিত হওয়ার পর আমি শুনেছি মৃদু মন্দ বাতাস বইছে আর অল্প জলের শব্দ, তার মানে বাক্সবন্দী কাউন্ট নদীপথে বোটে করে চলেছে। আমার কথা শুনে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। অধ্যাপক বললেন, তুমি ঠিকই বলেছ মিনা। লর্ড গোডালমিং বললেন, আমি স্টিম লঞ্চ জোগাড় করে ওকে তাড়া করেছি। মিস্টার মরিস বললেন, আমি ঘোড়ার গাড়ি নিয়ে পাহাড়ি ধরে যাচ্ছি। অধ্যাপক বললেন, ভালো, কিন্তু প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র রাখতে হবে, যদি স্লোডাকরা বাক্স দিতে বাধা দেয় তো কাজে লাগবে। শেষ পর্যন্ত ঠিক হলো লর্ড গোডালমিং ও জোনাথন সেরেসের পথে লঞ্চ নিয়ে যাবে, মিস্টার মরিস ও ডাক্তার সেওয়ার্ড যাবে স্থলপথে ঘোড়ার গাড়িতে করে বিস ফ্রিজে। অধ্যাপক ভন হেলসিং আমাকে নিয়ে ট্রেনে যাবেন ভেবেস্তি পর্যন্ত, তারপর সবাই বর্গ গিরিপথে মিলিত হব, সেখানেই শেষ করা হবে কাউন্টের ভয়ঙ্কর খেলা। একটা দ্রুতগামী লঞ্চে আমি ও লর্ড গোডলমিং চলেছি। গতকাল কাস্তে পৌঁছলাম। খোঁজ নিয়ে জানা গেল একটা বড় নৌকো দ্রুত গতিতে এখান দিয়ে গিয়েছে, সেটা যে স্যারের ধরে নাকি বিস্ট্রিজের পথে গিয়েছে সে কথা কেউ বলতে পারল না। আমরা পরিকল্পনা অনুযায়ী বিস্ট্রিজের পথে পাড়ি দিলাম। এক টানা চলেছি ঘোড়ার গাড়িতে, প্রতিটি মুহূর্তই মূল্যবান। লঞ্চের খবর মাঝে মাঝে পাচ্ছি, ঘোড়াগুলিরও বিশ্রাম দরকার। প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে বর্গর পথে এগিয়ে চলেছি আমরা। 1 নভেম্বর দুপুরে ভেরেস্তিতে এসে পৌঁছেছি। আজ বিশ্রাম নিয়ে কাল সকালে ঘোড়ার গাড়িতে যাত্রা শুরু। অধ্যাপক কেমন যেন পাগল হয়ে উঠেছেন, উনি সব থেকে ভালো ঘোড়াগুলি চাইছেন। জায়গাটা বড় সুন্দর লাগছে, এখানকার বাসিন্দারাও খুব সহজ সরল বলে মনে হচ্ছে। অধ্যাপক রাতে আমাকে সম্মোহন করতে জানতে পারলেন কাউন্ট এখনো নদীতে। আমার জোনাথনের কথা খুব করে মনে পড়ছে,
ও আবার বিপদে পড়বে না তো। 2 নভেম্বর সমস্ত দিন ঘোড়া ছুটিয়ে চলেছে। অধ্যাপক দিনের বেলায় বোর্ডে গিরিপথে পৌঁছাতে চাইছে। 6 নভেম্বর গতকাল বিকেলে আমি ও অধ্যাপক এসে পৌঁছেছি কার্পাথিয়ান পাহাড়ে ঘেরা বর্গ গিরিপথে। পাহাড়ের লম্বা ছায়া পড়েছে পরন্ত সূর্যের আলোয়। আমরাই প্রথম এসে পৌঁছালাম। কেমন একটা গা ছমছম করা পরিবেশ, চারিদিকে জঙ্গল, দূরে কাউন্টের প্রাসাদ দুর্গ দেখা যাচ্ছে। অধ্যাপক হেলসিং ভালো একটা জায়গা খুঁজে বের করলেন। গুহার মতো জায়গাটা থেকে তিন দিকের রাস্তার উপর ভালোভাবে নজর রাখা যাবে। তাছাড়া অধ্যাপক বললেন, নেকড়েরা আক্রমণ করলে এক এক করে আসতে পারে, চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়তে পারবে না কিন্তু। আমাকে সম্মোহিত করে কিছু পাচ্ছেন না অধ্যাপক। আমার উপর কাউন্টের প্রভাব প্রায় নেই বললেই চলে, তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রাতটা ভয়ঙ্কর, শয়ে শয়ে নেকড়ের গর্জন ভেসে আসছে, ঘোড়াগুলিও আর্তনাদ করছে। রাতটাকে কি দীর্ঘ মনে হচ্ছে, কখন কাটবে এই দুঃস্বপ্নের রাত। যদিও সঙ্গে অধ্যাপক আছেন, তবুও একটা আতঙ্ক চেপে বসেছে আমার মনে। সামনেই সেই দুর্গ যেখানে জোনাথন বন্দী ছিল, আর যদি কাউন্টকে কিছু না করতে পারি, ওহ কি ভয়ানক হবে সেটা। অধ্যাপক গতকাল এসে থেকেই দূরবীনে চোখ লাগিয়ে বসে আছেন। ভোর হতে দেখি দারুণ দৃশ্য, কেউ যেন এঁকে রেখে গেছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আগে কখনো দেখিনি। হঠাৎ অধ্যাপক হেলসিং চেঁচিয়ে উঠলেন, দুজন ঘোড়ার গাড়িতে আসছে বলে মনে হচ্ছে। কই? এই তো দক্ষিণ দিকে, মনে হচ্ছে কুইন্সি আর জন। অধ্যাপকের হাত থেকে দূরবীন নিয়ে দেখলাম মিস্টার মরিস ও ডাক্তার সেওয়ার্ড আসছেন। তার মানে জোনাথন, আমার প্রিয় জোনাথনও বেশি দূরে নেই। ঠিক এই সময় উত্তরের পথে ঘোড়ার গাড়ির আওয়াজে উল্লাসিত হয়ে দূরবীনটা ঘোরালাম। দেখি জোনাথন আর লর্ড গোডালমিং আসছে। অধ্যাপক তার রাইফেলটা পরীক্ষা করে নিলেন, জিপসি আর নেকড়েদের জন্য প্রয়োজন হবে। আমিও রিভলভারটা আঁকড়ে ধরলাম। নেকড়েদের চিৎকার ভেসে আসছে, ওরা যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আমরা তিন দিক থেকে ঘিরে ধরবো ওরা এলেই। আমি ও অধ্যাপক একটা পাথরের আড়ালে লুকিয়ে আছি। নিঃশব্দে সময় কেটে যাচ্ছে, আমরা সব কিছু ভুলে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছি গাড়ির শব্দের। হঠাৎ শুনি দুজন জলদ গম্ভীর স্বরে চিৎকার করল, হল্ট জোনাথন আর মিস্টার মরিসের গলার আওয়াজ। জিপসি আমাদের ভাষাটা বোঝে না, কিন্তু গলার স্বর শুনে এবং ওদের দেখে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। পাথরের আড়াল থেকে দেখি ঘোড়ার গাড়িতে করে জিপসিরা একটা বড় কাঠের বাক্স নিয়ে আসছে। তার মানে এটাই সেই বাক্স। জোনাথনরা চারজন ঘিরে ধরল ওদের, ওরা বেগতিক দেখে পালাতে চাইল। মিস্টার মরিস তার রাইফেল থেকে গুলি চালালো, একটা ঘোড়ার মাথার খুলি উড়ে গেল। জিপসিরা বাক্সটা নিয়ে পালাবার চেষ্টা করলো। এবার জোনাথনকে দেখি বড় কুকরি নিয়ে আক্রমণ করতে। এই দেখে জিপসিরা বাক্স ফেলে দৌড় লাগালো। প্রায় বিকেল হয়ে এসেছে, সূর্য ডোবার আগেই যা করতে হবে, তা না হলে রাতের অন্ধকারে আমরা সবাই কাউন্টের হাতে বন্দী হব। ডাক্তার সেওয়ার্ড, লর্ড গোডালমিং, মিস্টার মরিস ও জোনাথন চারজনে মিলে বাক্সটা ভেঙে যাওয়া গাড়িটা থেকে নামালো। অধ্যাপক বাক্সের ঢাকনাটা খুললেন, আমরা দেখেই চমকে উঠলাম। কাউন্ট ড্রাকুলার মুখটা একেবারে মরার মতো রক্ত শূন্য, সব দন্ত দুটো বেরিয়ে আছে, ছুচুলো ধারালো দাঁতগুলো সূর্যের ছটায় চকচক করছে, ঠোঁট দুটো রক্ত লাল, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, ভয়াল চাউনিতে চেয়ে আছে দিনের বেলায়। সবার সঙ্গে থেকেও আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। প্রায় সঙ্গে সঙ্গেই জোনাথনের ধারালো বড় কুকরিটা দিনের শেষের আলোয় ঝলসে উঠল। জোনাথন এক কোপে ড্রাকুলার গলাটা কেটে মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল। একই সঙ্গে মিস্টার মরিস তার ঝকঝকে ছুচলো লম্বা ছুরিটা দুহাতে ধরে সজোরে কাউন্টের বুকে ঠুকিয়ে নিল। হৃৎপিণ্ডটা এফোর ওফোর হয়ে গেল। এরকম করতে দেখি এক অলৌকিক কাণ্ড ঘটল। মুহূর্তে কাউন্ট ড্রাকুলার দীর্ঘ শরীরটা গলে যেতে লাগলো, শেষ পর্যন্ত তা শতাব্দীর ধুলোয় পরিণত হল।
পাহাড় চূড়ার ফাঁক দিয়ে সূর্যের রক্তিম আভা এসে পড়ল আমাদের চোখে মুখে। আমরা আনন্দ খুশিতে চিৎকার করি। And I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great. But I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and it's okay. Well I just wanna be happy. How to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Friday Suspense, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।